হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত টিকটক নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে একটা কমন প্রশ্ন করে থাকেন, ভাই টিকটকের মতো সাইট দেন যেখান থেকে আমরা মূলত রেফার করে ইনকাম করতে পারব। সো আজকের এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই তৈরি করা। অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করাটা আসলে এতটা সহজ না যে আপনি শুধু রেফার করবেন আর আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন। কিন্তু যে লুপটা আপনাদেরকে দেখিয়েছে টিকটক, সেটা দ্বিতীয় কোনো কোম্পানি বা দ্বিতীয় কোনো অ্যাপস আপনাদেরকে দিবে কি না সেটা সন্দেহজনক। কারণ অনলাইন প্ল্যাটফর্মেও আপনাকে কাজ করে কষ্ট করে তারপর টাকা ইনকাম করতে হবে। সো এইখানে আপনি যদি প্রফেশনালি কোনো কাজ না শিখেন তাহলে আপনাকে ইনকাম করার জন্য সময় বেশি দিতে হবে, আর আপনি যদি প্রফেশনালি কাজ শিখেন তাহলে আপনি অল্প সময় দিয়ে প্রফেশনালি কাজ করে আপনি অধিক টাকা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন প্ল্যাটফর্মের ইনকামের সোর্স রয়েছে। সো এইখানে আপনারা দুই ধরনের কাজ করতে পারবেন। সো একটা হচ্ছে আপনি অল্প সময় কাজ করে বেশি টাকা ইনকাম করার, আরেকটা হচ্ছে আপনি বেশি সময় কাজ করে অল্প পরিমাণ টাকা ইনকাম করার। অর্থাৎ আপনি যখন ছোট ছোট বা মাইক্রো জবসের মতো সাইটগুলোতে কাজ করবেন, পিটিসি সাইটগুলোতে কাজ করবেন, তখন কাজগুলো থাকবে সহজ এবং এখানে আপনাকে অধিক কাজ করে অল্প টাকা ইনকাম করার সুযোগ দিবে। তাছাড়া আপনি যদি প্রফেশনালি কোনো ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনাকে প্রফেশনালি কাজ শিখে তারপর আপনাকে স্কিল ডেভেলপ করে কাজ করতে হবে। সেখানে আপনার কাজের সময়টা থাকবে কম কিন্তু ইনকামের পরিমাণটা থাকবে বেশি। তো এইখানে মূলত টিকটক তাদের ইউজার সংখ্যা বাড়ানোর জন্য তারা মূলত ইনভেস্ট করেছে। আমরা নর্মালি জানি যে কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইট যখন প্রমোট করে তখন সেটা গুগলে গিয়ে অ্যাড দেয়, ফেসবুকে গিয়ে অ্যাড দেয় এবং বিভিন্ন মাধ্যমে তারা অ্যাড প্রচার করে তারা ইউজার সংখ্যা ঢোকায়। কিন্তু এখানে তারা একটা চ্যালেঞ্জ নিয়েছিল এবং সেই চ্যালেঞ্জে তারা ম্যানুয়ালি শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই কিন্তু এই ইনকামের সোর্সটা তারা করেছিল। এবং আমরা যখন রেফার করেছি তখন কিন্তু প্রত্যেকটা রেফার কোডের সামনেই কিন্তু বিডি দেখতে পেয়েছি। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা বাড়ানোর জন্য তারা এই ইনভেস্টটা করেছিল। একদম সরাসরি রেফারের মাধ্যমে তাদের ইউজারকে টাকাটাও কিন্তু তারা সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এইখানে যে রেফার করে আপনি হাজার টাকা ইনকাম করেছেন, প্রত্যেকটা রেফারে একশো টাকা, দেড়শো টাকা বা দুশো টাকা যে পেয়েছেন এবং সেইখানে যে আপনাদেরকে বোনাস দেওয়া হতো পাঁচটা, বিশটা বা দশটা রেফারের মাধ্যমে, সেই বোনাসগুলো দিয়ে মূলত তাদের ইনভেস্টের মাধ্যমে তাদের টার্গেট ফিল আপ করেছে। এবং এই ধরনের ইনকাম আপনি দ্বিতীয় কোনো অ্যাপসে আর কখনোই পাবেন না। সো এই ক্ষেত্রে যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন যে টিকটকের মতো সাইট আরও আসবে এবং সেখান থেকে আপনারা শুধু রেফার করে বসে বসে ইনকাম করতে পারবেন, সেই চিন্তা যদি আপনি করে থাকেন তাহলে আপনার এই চিন্তাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ অনলাইন প্ল্যাটফর্মেও আপনাকে কাজ করতে হবে এবং সেই কাজের বিনিময়ে আপনাকে টাকা নিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন টিকটকের মতো আরও অনেকগুলো অ্যাপস নিয়েই কিন্তু অলরেডি বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিভিউ দিয়েছে এবং আপনারা হয়তো সেই অ্যাপসগুলোতেও কাজ করেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, টিকটকের মতো যে অ্যাপসগুলো বর্তমানে তৈরি হয়েছে বা বর্তমানে যে আসছে সেই অ্যাপসগুলো আসলে তারা স্প্যাম করছে। সেখানে আপনি রেফার করবেন বা কাজ করবেন ঠিকই, বাট সেখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন না। অর্থাৎ তারা এখানে কোনো প্রকার টাকা দিচ্ছে না। আমি নিজেও একটা অ্যাপস নিয়ে রিভিউ করেছিলাম, বাট আমি যখন এখানে কাজ করেছি এবং আমার যখন পেমেন্ট উইথড্র করার মতো একটা অ্যামাউন্ট হয়েছে তখন আমি দেখতে পারি যে আসলে সেখান থেকে তারা পেমেন্ট উইথড্র করার কোনো ধরনের অপশন দিচ্ছে না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অ্যাপসগুলো মূলত টিকটকের মতোই রেফার করে ইনকাম করার তারা প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলোতে আপনারা একটু ভালোভাবে আগে যাচাই করবেন তারপরে সেগুলোতে কাজ করবেন। নয়তোবা আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো শুধু শুধুই করবেন, সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না, বরং সেখানে আপনাদের টাইম ওয়েস্ট করবেন। সো আশা করছি যারা টিকটকের মতো অ্যাপস খুঁজতেছিলেন তারা মূলত আসলে এই ধরনের অ্যাপস পাবেন কি না বা এই ধরনের ইনকাম করতে পারবেন কি না সেটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেলথ চ্যানেলের সাথেই থাকবেন।